শরীরের কোনো স্থান কেটে গিয়ে রক্তকরণ শুরু হলে তা যতটা না ভয়াবহ তার চেয়ে অনেক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে যদি আমরা মাথা ঠান্ডা রেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে না পারি মনে রাখতে হবে আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে রক্তকরণ পুরোপুরি বন্ধ করতে না পারলেও রক্তক্ষরণের পরিমাণ কমিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাই আজকের ভিডিওতে আমি শরীরের কোনো অংশ কেটে গেলে এবং রক্তকরণ হলে প্রাথমিক চিকিৎসা কী অর্থাৎ করণীয় কী হবে সেই বিষয়ে আপনাদের সাথে চিত্র সহকারে আলোচনা করব। সেজন্য আশা করি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন শরীরের কোনো অংশ কেটে গেলে প্রাথমিক চিকিৎসা এক আহত ব্যক্তিকে শুয়ে দিতে হবে সমনষ্ট না করে সম্ভব হলে ক্ষতস্থানের উপর থেকে কাপড় সরিয়ে দিতে হবে দুই যদি ক্ষতস্থানে ভাঙা কাঁচের টুকরো বা অন্য কোনো কিছু না থাকে তাহলে ক্ষতস্থানটি শক্ত করে চেপে ধরতে হবে চেপে ধরার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে হাতের কাছে কিছু না পেলে খালি হাতে চেপে ধরতে হবে তিন সম্ভব হলে ক্ষতস্থানটিকে উঁচুতে তুলতে হবে যেন তা হার্টের অবস্থান থেকে উপরে থাকে এতে রক্তক্ষরণের পরিমাণ কমবে পাঁচ থেকে পনেরো মিনিট ক্ষতস্থানটিকে চেপে ধরে রাখতে হবে এই সময়ের মধ্যেই পরিষ্কার কাপড় বা রুমাল দিয়ে ব্যান্ডেজ বাঁধতে হবে চার যদি ক্ষতস্থান বড় হয় তাহলে ছবির মতো দুপাশ থেকে শক্ত করে চেপে দরুন এবং পাঁচ থেকে পনেরো মিনিট এভাবে চেপে রাখার পর ব্যান্ডেজ বেঁধে ফেলুন পাঁচ ব্যান্ডেজ রক্তে ভিজে গেলে তা খুলে ফেলবেন না এর উপরে রুমাল কাপড় বা তুলা দিয়ে আবারও ব্যান্ডেজ বাঁধুন ছয় দেরি না করে দ্রুত আহত ব্যক্তিকে নিকটস্থ হসপিটালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যান এবং চিকিৎসকের সাহায্য নিন তো ভিউয়ার্স আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ